আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রতিটি দেশে শাসনতান্ত্রিক দিক থেকে এমন একজন ব্যক্তি থাকেন যিনি দেশটির সর্বোচ্চ ক্ষমতা উপভোগ করেন। সাংবিধানিক উপায়ে দেশ পরিচালনার দায় যে ব্যক্তির কাঁধে ন্যস্ত থাকে তার হাতে অনেক বেশি ক্ষমতা প্রদান করা হয়। আমাদের দেশে আক্ষরিকতে সবচেয়ে বেশি ক্ষমতাশালী ব্যক্তি হলেন আমাদের প্রধানমন্ত্রী, আর এই ক্ষমতার বিষয়টি দেশের সর্বোচ্চ আইন তথা সংবিধান দ্বারা স্বীকৃত। রাষ্ট্রপতি কাগজে কলমে রাষ্ট্রপ্রধান হলেও তিনিও আমাদের সংবিধানের বিধান অনুযায়ী প্রায় সব ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শে দায়িত্ব পালন করে থাকেন। কোনো কোনো দেশে আবার প্রধানমন্ত্রীর চেয়ে রাষ্ট্রপতির ক্ষমতা সাংবিধানিকভাবে বেশি হয়ে থাকে। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় প্রতিটি রাষ্ট্রই চেষ্টা করে একজন ব্যক্তির হাতে যেন বিশাল ক্ষমতা অঙ্গীভূত না হয়, তাই সরকারের বিভিন্ন অঙ্গের মাঝে ক্ষমতা বণ্টন করে দেওয়া হয়। কিন্তু ইরান এই দিক থেকে ব্যতিক্রম। মধ্যপ্রাচ্যের দেশ ইরানের শাসন ব্যবস্থা বেশ জটিল। এখানে একই সাথে যেমন শিয়া মতাদর্শ ভিত্তিক ইসলামী শাসন ব্যবস্থাকে অনুসরণ করা হয়েছে, তেমনি অনেক ক্ষেত্রে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থার বিভিন্ন নীতিকেও স্থান দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট কিংবা প্রধান বিচারপতি নয়, ইরানের সর্বোচ্চ বেশি ক্ষমতার অধিকারী হলেন দেশটির সুপ্রিম লিডার। এছাড়াও তাকে রাহাবারি মোয়াজেমি ইনকিলাবি ইসলাম হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। এর অর্থ হচ্ছে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা। সাধারণত একটি দেশের সরকারে তিনটি বিভাগ থাকে, এগুলো হলো আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। ইরানে এই তিনটি বিভাগের প্রধান হচ্ছেন দেশটির সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার। তিনি একই সাথে দেশটির সামরিক বাহিনীগুলোর সর্বোচ্চ নেতা। ইরানের রাষ্ট্রীয়ভাবে যদি কারো বিপক্ষে যুদ্ধ ঘোষণা করতে চায় তবে সেটা দেশটির সর্বোচ্চ নেতার অনুমতি ব্যতীত সম্ভব নয়। এত ক্ষমতাশালী একটি পদে তাই ঘন ঘন রদবদল আনা যায় না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খোমেনি প্রায় 34 বছর ধরে ক্ষমতায় আসীন রয়েছেন। ইরানের প্রায় সব বড় বড় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ রয়েছে দেশটির সর্বোচ্চ নেতার হাতে। ইরানের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হলেন দেশটির রাষ্ট্রপতি। ইরানের সর্বোচ্চ নেতা চাইলে দেশটির আইনসভার 2/3 সমর্থন নিয়ে রাষ্ট্রপতিকে অভিশংসন করতে পারেন। দেশটির প্রধান বিচারপতিকে 8 বছর মেয়াদে নিয়োগ প্রদানের কাজটিও ইরানের সর্বোচ্চ নেতা করে থাকেন। দেশটির প্রভূত ক্ষমতাশালী গার্ডিয়ান কাউন্সিলের মোট 12 জন সদস্যের মধ্যে 6 জনকে তিনি সরাসরি নিয়োগ দেন। ইরানের সর্বোচ্চ নেতা চাইলে দেশটির সরকারের প্রতিটি বিভাগে নিজের প্রতিনিধি প্রেরণ করতে পারেন। সংবিধান ও অন্যান্য আইনের দ্বারা ইরানের সর্বোচ্চ নেতার ওপর বিশাল ক্ষমতা প্রদান করা হয়েছে। ইরানের জাতীয় সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে যদি দ্বন্দ্ব দেখা যায় তবে সেই দ্বন্দ্ব নিরসনের দায়িত্ব হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতার। 3টি সামরিক বাহিনীর প্রধান হচ্ছেন তিনি। সংসদ কোনো আইন পাশ করলে তিনি সেটাতে কারণ দর্শানোর পরিপ্রেক্ষিতে ভেটো ক্ষমতার প্রয়োগ করতে পারেন। এছাড়া বিচারে দোষী সাব্যস্ত হওয়া কোনো ব্যক্তিকে প্রধান বিচারপতির পরামর্শক্রমে তিনি শাস্তি মওকুব করতে পারেন কিংবা কমিয়ে দিতে পারেন। এছাড়াও জাতীয় নিরাপত্তা পরিষদে গ্রহণকৃত কোনো সিদ্ধান্ত তার অনুমোদন পাওয়ার পর কার্যকর করা হয়ে থাকে। কূটনৈতিকভাবে ইরান কোন নীতি অনুসরণ করবে এটিও তারই দ্বারাই নির্ধারণ করা হয়ে থাকে। ইরানে কখনোই সুপ্রিম লিডার তথা সর্বোচ্চ নেতার ক্ষমতা কমিয়ে আনার দাবি তোলা হয়নি। দেশটির যতগুলো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রয়েছে তার সবগুলোই প্রায় সর্বোচ্চ নেতার এখতিয়ারে রয়েছে। তিনি চাইলে প্রতিষ্ঠানের প্রধানদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করতে পারেন এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারেন।